ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের এই আয়াত তখন নাযিল করেছেন বিশ্বনবীর উপরে যেই সময়ের তামাম যুগটার নামটাই ছিল অন্ধকার যুগ আইয়ামে জাহিলিয়া অন্ধকার বর্বরতা অসভ্যতা তামাম দুনিয়ার মানুষগুলোকে এমন ভাবে ঘিরে ফেলেছে তারা নিচে নামতে নামতে এত নিচে নেমেছে হয়তো তার নিচে নামার জায়গাও বাকি আর ছিল না তাম পৃথিবীর সব মানুষ একমত শিক্ষিত মূর্খ সাংবাদিক কলামিস্ট ঐতিহাসিক সাহিত্যিক সব মানুষ একমত হইয়া ওই যুগের নাম দিয়ে সাইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগ সত্যি অন্ধকার যুগ এমন অন্ধকার ছিল মানুষগুলোর অন্তরে আলোর সামান্য ছিটা ফোটাও মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদপান করে মাতলামি করত বাবার সামনে তার যুবতী মেয়ের ইজ্জত কেড়ে নিত দিনে দুপুরে দর্শন করত বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করত বিচার পাওয়া দূরের কথা বিচার ছাওয়ার জায়গাটাও আমাদের দেশের মানুষের কাছে ধূমপান একটি অপরাধ ধূমপান একটি অপরাধ রাষ্ট্রীয় আইনে আছে ধূমপান করলে প্রকাশ্যে জরিমানা কত কথা বলেন পঞ্চাশ টাকা এটা পরে নাকি একশো টাকা করছে শুনলাম যাই হোক প্রকাশ্যে ধূমপান করা অপরাধ কিন্তু বলুন তো একজন লোক রাস্তায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে দেখে আপনি যদি 999 ফোন দেন তখন পুলিশ ধরবে ধরবে না জানেননি আপনি 999 ফোন দিলে কে ধরে পুলিশ এটাকে রিসিভ করে একবার হেড অফিস থেকে তারপরে আপনাকে জিজ্ঞাসা করবে স্যার কেন আপনি বললেন যে তাড়াতাড়ি পুলিশ পাঠান একজন লোক বিড়ি খাইতেছে মোহনপুর বাজারে দাঁড়ায়া মোহনপুর বাজার আছে নি মোহনপুর বাজারে একটা লোক রাস্তায় দাঁড়ায়া বিড়ি খাইতেছে তাড়াতাড়ি পুলিশ পাঠান রাষ্ট্রীয় আইনে আছে আপনার প্রকাশ্যে ধূমপান অপরাধ একশো টাকা জরিমানা কিন্তু আপনার ফোন পাওয়ার পরে যিনি ফোন রিসিভ করবেন তিনি মনে মনে আপনারে কি ভাববেন যে কি লোক কি ফোন দিছে তখন তিনি ফোন কেটে দেবেন অথবা বলবেন ঠিক আছে স্যার কি করা যায় দেখতেছি আরব দেশের মানুষ দিনে দুপুরে বাবার সামনে মেয়েকে দর্শন করত এটাকে তারা অপরাধী মনে করত না বাংলাদেশের আইনে প্রকাশ্যে ধূমপান অপরাধ কিন্তু যুবতীর ইজ্জত জালেমরা লুটে নেবে এটা অপরাধের তালিকাতেও কার বাড়িতে প্রতি মাসে কত গ্যালন মদ পান করা হয় তা নিয়ে তারা কবিতা লিখত কার হাতে কতজন মানুষ খুন হয়েছে এটা কবিতার প্রতিপাদ্য আমার প্রেমিকা আর আমার স্ত্রীর দেহের কোন অংশ কত সুন্দর এটা কবিতার উপজীব্য তৎকালীন সেরা কবি ইমরুল কায়েস আন্তারা বিন সাদ্দাদ লবিদ জুহাইর উম্মু সালামা বড় বড় কবিরা এ মদ নিয়ে নারী নিয়ে যুদ্ধ নিয়ে কবিতা লিখত ওই কবিতাগুলোকে স্বর্ণের হরপে লিখে কাবার গেয়াল গেলাপের সাথে দেয়ালে ঝুলাইয়া রাখত নাম দিয়েছে সাবা আমু আল্লাকা সব কবিদের মাঝে সেরা কবির নাম ছিল ইমরুল কাইস তার প্রেমিকার নাম ছিল ওনাইজা ওই তার প্রেমিকার দেহের কোন অঙ্গ কিরকম এগুলো সে লিখছে আর ওরা এই কবিতা কাবার দেয়ালে ঝুলাইছে রুসি দেখেন কি কোন মানুষ মারা গেলে বাড়ির পাশের খুঁটির মাঝে তার তলোয়ারটা ঝুলাইয়া নিচে কবিতা লিখে দিত আমার দাদার হাতে এত লক্ষণ হয়েছে শুধু মেয়ে হয়ে জন্মগ্রহণ করার কারণে বাবা নিজের জীবিত মেয়েটাকে মাটি খুঁড়ে চাপা দিয়ে দিত
এলাকার লোক এসে তারে ধন্যবাদ জানাইতো। নিষ্ঠুরতা কোথায় গিয়ে পৌঁছেছিল? যুবতীর ইজ্জত শুধু যেত না, সম্পদ শুধু ডাকাতরা কেড়ে নিত না, কোলের ছেলেটাকে কেড়ে নিয়ে বাজারে গোলাম বানায়া বিক্রি করে দিত। নিরাপত্তা কোথায়? বাবার সাথে মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তায়, দুই তিনজন যুবক ধরে বাবার সামনে ইজ্জত লুটে নিছে, গলার স্বর্ণের চেইন কেড়ে নিছে, কোলের বাচ্চাটারে কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বেছে দিছে। ইজ্জতের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই, ওই সমাজে মানুষ বাঁচে কেমনে? তাই তো তামাম দুনিয়ার সব মানুষ আমরা একমত, ওই যুগের নাম অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17, সমাজ সম্পর্কে বুঝতে শিখলেন। ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন বিশ্ব নবী, মানুষগুলো এমন অন্ধকারে ডুবেছে, এর চেয়ে গাঢ় অন্ধকার আর হতে পারে? তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে ডেকে আনার জন্য একটি সংগঠন বানালেন, তার নাম দিলেন হেল্পফুল ফুদুল। সমবয়সী যুবকেরা রাসূলের সাথে একাত্ম হলো, একমত হলো, দ্যাটস ওকে, আমরাও তোমার সাথে আছি। একটি সমাজকে এইভাবে ডুবতে দেয়া যায় না, টেনে তুলবো, চলো সমন্বিত প্রয়াসে। নবী মুহাম্মাদের নেতৃত্বে সবগুলো যুবক একত্রিত হয়ে হেল্পফুল ফুজুলের অধীনে মানুষের বাড়ি যাইয়া যাইয়া দাওয়াতিকা শুরু করলো, মদ খেয়ো না, চুরি করো না, ডাকাতি করো না, রাজারি চিন্তায় ছেড়ে দাও, ধর্ষণ করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না। দাওয়াতি কাজ চলছে 17 থেকে শুরু, বয়স 40-এর কোঠায় গিয়ে ঠেকেছে, 23 বছর চলে গেল। পিছনে ফিরে হিসাব কষে দেখেন একটা চোরও চুরি ছাড়ে। আল্লাহর হাবিব ধ্যানে বসে গেলেন, চিন্তিত হলেন, নিজের ঘর থেকে বের হইয়া 2.5-3 মাইল দূরে জাবালে নূর নামক পাহাড়ের একবারে চূড়া একটি ছোট্ট গুহা আছে, ওই গুহার মাঝে নির্জনে ভাবতে শুরু করলেন, 23টা বছর চেষ্টা করলাম, পরিবর্তন কেন হলো না? এখন চেষ্টা থামিয়ে দেব না নতুন করে ভাবব? কোনটা হবে? কোনটা থামবে না চলবে? চললাম তো 23 বছর, থামা যাবে না, থামা যাবে না। ইন্না খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আল্লাহ তাআলা ননির পুতুল বানিয়ে পাঠান নাই, বরং আল্লাহ বলেন আমি মানুষকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট করার জন্য পাঠাইছি, তাই পরিশ্রম করে যেতে হবে। রাসূল ধ্যানে বসে গেলেন, কি করা যায় ভাবছেন। এখন এই সমাজে অনেক মুসলমান পাওয়া যায় যারা কামও করে না, চিন্তাও করে না, বরং অন্য মানুষকে উল্টা হতাশ করতে থাকে। কর্মই অনেক করছেন, এবার থামেন তো, কিছু হইব না, লাভ নাই। আল্লাহর হাবিব ধ্যানে বসে গেলেন, 6 মাস ধ্যান করলেন, ঠিক আজকের বাংলাদেশে নতুন করে ধ্যান লাগবে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, যুগের পর যুগ, ফুরফুরা থেকে, সরসিনা থেকে, সোনাকান্দা থেকে, জনপুর থেকে আলেম ওলামারা বাংলাদেশে এসেছে, নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে, আসে নাই, ফালকিতে চড়েও এসেছে, আমাদেরকে বলেছে পর্দা করো, সুদ খেও না, অন্যায় করো না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কিন্তু আমরা দেখলাম ওয়াজ চলমান, ওয়াজ চলছে, সুদও বাড়ছে, ওয়াজ চলতেছে, সিনেমাও বেড়ে গেছে, ওয়াজ চলতেছে, বেনামাজিও বেড়ে গেছে, ওয়াজও চলতেছে, পর্দাও কমে গেছে, ওয়াজও চলছে, জি বাংলা এসে গেছে, ওয়াজ চলছে, ইন্টারনেট খুলে গেছে, ওয়াজও চলতেছে, বেহায়াপনা বেড়ে গেছে। যেহেতু সমাধান হচ্ছে না, আমাদের আলেমুল আমাদেরকে নতুন করে ধ্যানে বসতে হবে।
যে কেন কি কি হচ্ছে, আপনারাই তো বাস্তবতা সাক্ষী। আজ থেকে 20-30 বছর আগে পিছনে গেলে আমরা দেখব যে থানা লেভেলে সিনেমা হল ছিল না বললেই চলে। আমাদের 14 গ্রাম আমার বাড়ি, সেখানে কোনো সিনেমা হল ছিল না আজ থেকে 30 বছর আগে। পরে ফুলক সিনেমা নামে একটা আইসে। এইভাবে অনেক থানা, দেবিদ্যার থানায় তো সিনেমা হল এখনো নাই। আমার বন্ধু কসুয়া থানাতে নাই, আজ থেকে 20-25 বছর পিছনে গেলে সিনেমা হল জেলা সদরে ছিল, 2-1টা থানা সদরে ছিল। কিন্তু এখন প্রত্যেকটা যুবকের পকেটে পকেটে মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? জি বাংলা স্টার জলসার কারণে এখন মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে, চা দোকানগুলোর কি খবর? অনেক চা দোকানে দেখা যায় ফ্রিজ ভাঙ্গা, গ্লাস ময়লা, চায়ের কাপের তার তোরা নাই, এক সাইড ভেঙে পড়ে গেছে। এই মিয়া এরকম কেন? হুজুর গরিব মানুষ, কিনমুকি দিয়া চলছে, তাহলে টেলিভিশন কিনছো কেন? ওই যে টেলিভিশন চলে হুজুর, এটা না হলে তো কাস্টমার থাকে না। সকালবেলায় দোকানে গিয়া সিনেমা লাগাই দেয় জি বাংলা স্টার জলসা স্টার প্লাস, রাতের 12টা বাজে ফেরার পথে বন্ধ করে সারাদিন সিনেমা নাটক চলছে, এমন চা দোকান আছে না নাই? প্রত্যেকটা চা দোকান এখন সিনেমা হল হয়ে যাচ্ছে। ও আস্ত হলো, মসজিদ তো 3.5 লাখ, মাহফিলের অভাব নাই, বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, কিন্তু সুদের কি খবর? আগে সুদ আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, এখন ব্যাংকের অফিসাররা সুদের টাকা দেওয়ার জন্য বাড়ি চলে যায়, এখন দোকানে দোকানে যায়, যাই একই টাকা লাগবো কত নেন, আরে মাল বেচা টেচা দিয়েন। অথচ সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা ঠিক না? নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ। মানে কেলা দিরহামার ইবা ওয়াহুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। আল্লাহর হাবিব বলছেন যে জেনে বুঝে 1 টাকা সুদ খেলো 36 বার জেনার অপরাধ হয়ে গেল, আরো কঠিন আসাধ্য। 1 টাকা সুদ খাওয়া 36 বার জেনা করা, তাহলে 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। ওয়া শুনে কি লাভ? ওয়াজ তো অনেক হয়েছে, আমাদের সে বড় বড় আলেমেরা ওয়াজ করতে করতে মরে গেছে, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? তো সিনেমাও বেড়ে গেল, সুদও বেড়ে গেল। এবার বলুন তো মদ, ফেরোইন, পেন্সিডিলিয়া বা কমেছে না বেড়েছে? যুব সমাজ ইয়াবার সাগরে ভাসতেছে। আপনি হয়তো জানেন না, আপনার বাড়ির পাশের দোকান ওই মোড়ের দোকানটাতেও রাতের 12টা পর্যন্ত চা বিস্কিট বেচে, 12টার পরে হতে পারে ইয়াবা বিক্রি হচ্ছে। এমন কিছু চা দোকান দেখবেন, টং দোকান দেখবেন, পুরা দোকানে 20,000 টাকার মাল নাই, কিন্তু ও টং দোকানওয়ালা আবার মোটরসাইকেল কিনাল, দোকান ভাড়া দিয়া খুব ভালো চলতেছে, বেচা কেনা নাই, দোকানে মাল নাই, এত ভালো চলে কেমনে? দিনের ব্যবসা চা বিস্কিট, রাতের ব্যবসা ইয়াবা, অনেক চলছে এটা। পুলিশ হয়রান হয়ে যায়, আমাদের বিডিআর বিজিবি সব হয়রান, কিন্তু মাদক বন্ধ করা যাচ্ছে না, ইয়াবার চালান বন্ধ হয় না। ওয়াজ হলো সিনেমা বাড়ল, ওয়াজ হলো বেপর্দাও বাড়ল, ওয়াজ হলো সুদও বেড়ে গেল, ওয়াজ হলো মদও বেড়ে গেল। তাহলে বুঝতে হবে শুধু ওয়াজ দিয়ে হবে না, নবী মুহাম্মাদের মতো নতুন করে ধ্যান করতে হবে, ভাবতে হবে সমাজ নিয়ে। চিন্তার দাম অনেক বেশি, কাজের চেয়েও চিন্তার দাম বেশি।
আমাদের পীর সাহেব হুজুর মুরিদেরা মুরাকাবা করে, রাসূল করেছেন, ধ্যান করেছেন। চোখ বন্ধ করে থাকার নাম মুরাকাবা নয়। জাতিকে নিয়ে ভাবতে হবে, আল্লাহ সৃষ্টি রহস্য নিয়ে ভাবতে হবে, আপনার দায়িত্ব কি সেটা নিয়ে ভাবতে হবে। আপনি ভাববেন আল্লাহ আপনাকে সাহায্যকারী হয়ে যাবেন। ফামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে ভেবেছিলেন, মাকে জিজ্ঞেস করেছিলেন আমার রবকে, মা জবাব দিয়েছিলেন তুই আমার পেটে হইছ, তোর রব আমি, তাহলে তোমার রবকে আমার তোর বাবা খাওয়ায়, তে আমার রব তোর বাবা, তা আমার বাবার রবকে, তোর বাবা নমরুদের বাড়িতে চাকরি করে, নমরুদ তোর বাবার রব, তাহলে নমরুদের রবকে। মা কয় বেশি কথা কস। ইব্রাহিম নবীকে থাপ্পড় দিল, ধমক দিল, থামাইয়া দিল, কিন্তু কখনো চিন্তাকে আপনি থামাতে পারবেন না। তাই যারা আদর্শের রাজনীতি করে তাদেরকে ফাঁসি দিয়া জেলে দিয়া থামানো যায় না, আদর্শের মৃত্যু হয় না। ইব্রাহিম তো আদর্শের ভাবনা ভাবছেন, ধমকাইয়া থাপড়াইয়া তো কুলাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির পাশের ছোট্ট টিলার উপরে বসে ভাবতেছে আমার রবটা কে, মায়ের কাছে জানতে চাইলাম যথাযথ উত্তর পাই নাই, বরং ধমক খাইলাম। দেখলেন তিনি আকাশে ছোট্ট ছোট্ট তারকা উঠেছে, তারকা দেখে আবার বললেন হাদা রব্বি, এগুলো আমার রব নাকি। কিছুক্ষণ পরে দেখেন তারকাগুলো ডুবে গেছে। ঘোষণা দিলেন যারা চলে যায়, যারা ডুবে যায় তারা রব হতে পারে না, তাদেরকে আমি ভালোবাসি না। কারণ রব যদি ডুবে যায়, রব যদি চলে যায়, তাহলে তার গোলামকে বাঁচাবে কে? ভাবছেন, ভাবতে হবে। হিন্দুরা বাংলাদেশে ডজন ডজন চ্যানেল ঢুকাইয়া দিছে, কিন্তু বাংলাদেশ থেকে ভারতে একটা চ্যানেল ঢুকতে দেয় নাই। ওরা ভেবেছে, ওরা বুঝেছে যদি বাংলাদেশের চ্যানেল ভারতে ঢুকে যায় তাহলে ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, বাংলাবাসী হিন্দুদের ঘরে আল্লাহর আজানের আওয়াজ পৌঁছে যেতে পারে। বাংলাদেশের চ্যানেলগুলো যতই নাটক সিনেমা দেখাক, কিন্তু আজানের সময় হইলে অনেকগুলাতে কি দেয়? আজান দেয়। তো কলকাতার হিন্দুর ঘরে আজান বাজবে, ওরা চিন্তা করে দেখছে না না আজান ঢুকতে দেয়া যাবে না। কিন্তু আমরা বুঝলাম না, ওই কলকাতায় নাটকে সিনেমায় বসে তারা উলু ধ্বনি দেয়, আর বাংলাদেশে মুসলমানের ঘরে উলু ধ্বনি বাজতেছে, মুসলমানের ঘরগুলো মন্দির হয়ে যাচ্ছে। ভাবতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন কি চমৎকার ভাবনা, লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায়, যে চলে যায় সে রব হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন সূরা আল বাকারার আয়াতুল কুরসির মাঝে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম, যিনি আল্লাহ, যিনি রব, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, যার লয় নাই, ক্ষয় নাই, যিনি কখনো চলে যাবেন না, নাই হতে পারেন না, যিনি রব হয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সুবহানাল্লাহ পড়েন, তিনি তার বান্দার ব্যাপারে বেখবর হতে পারবেন না। আমরা যখন ঘুমাই তখন কি খবর থাকে? এই জন্য আল্লাহ এমন খবরওয়ালা, ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করতে, তিনি খবির, তিনি আলিম। আপনি রাতের একটায় ডাকেন, দুইটায় ডাকেন, ডাকতে দেরি, সারা দিতে দেরি নাই। বরং মানুষের ঘুম যখন বাড়ে আল্লাহ তাআলার রহমতের দরজা তখন আরো খুলে যায়। এই যে কিছুদিন আগে আমাদের হিন্দু ভাই বোনেরা দুর্গাপূজা করলেন, একটু জোরে দাও ভাই, দুর্গাপূজা করলেন। হিন্দুরা তাদের দুর্গাপূজা করুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা বাধা দেব না, আমরা দাওয়াত দেব, ঠিক কি না? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, দাওয়াত দেবেন, লা ইকরাহা ফিদ্দিন,
দিনের মাঝে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমরা আমাদেরটা করব, তারা তারাটা করবে। কিন্তু এই যে তার প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চম, ষষ্ঠী, একবারে করতে করতে দশমী, দশ তারিখে যায় কি করলো, এতদিন যেটার নম 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 করলো এটার পানি চুবাইয়া দিল, দিল কি না, দশ তারিখে নিজেরাই নাই আজ পানির মাঝে চুবাই সেরে দিল। আমার বন্ধু যে দুর্গা দেবীর কাছে এত কিছু চাইলে, এখন তো সে তো ডুবে গেল। তো দুর্গা যদি তোমার রব হয়, তোমার ইলা হয়, তোমার মাবুদ হয়, সে ডুবে যাওয়ার পরে তোমরা চাইবা কার কাছে, তোমাদের বাঁচাবে কে? তাই ইব্রাহিম নবী বলে যে ডুবে যায় চলে যায়, সে রব হতে পারে না। তিনি ভাবছেন তাহলে রবটা কে? ফালাম্মা আল কমর বাযগান ক্বালা হাযা রাব্বি, এবার তিনি দেখলেন চাঁদ উঠেছে অনেক সুন্দর হয়ে, বলেন এটা রব নাকি? কিন্তু আবার কিছুক্ষণ পরে চাঁদ ডুবে গেল। এবার ইব্রাহিম নবী ভাবতেছেন আর বলছেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা কুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি আল্লাহরে খুঁজতেছি, রবকে খুঁজতেছি, তিনি যদি আমার কাছে নিজের পরিচয় প্রকাশ না করেন আমি পথ পাবো না। ভাবনার অনেক দাম। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকালবেলা দেখেন বিশাল সূর্য উঠেছে, তামাম দিগন্ত আলোকিত, পৃথিবী আলোকিত। এবার বলছেন এটা বড়, এটা মনোরব হতে পারে, কিন্তু সন্ধ্যাবেলা এটা আবার যখন ডুবে গেল, এবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম অনেক পরিশ্রম করেছ, গতকাল এই টাইম থেকে আজকের এই টাইম পর্যন্ত ভাবনার মাঝে আসো যে আমার পথে চলতে চায়, আমি তার হেদায়াতের পথ দেখাই। ইব্রাহিমের অন্তরের মাঝে আল্লাহ তার পরিচয় ঢেলে দিলেন। قال يا قوم إني بريء مما تشركون এবার আমার সাথে পড়ুন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়েন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও আমার জাতির লোকেরা শোনো, তোমরা যে দেবতার পূজা করো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি আমার রবকে পেয়ে গেছি। এই চাঁদ, এই তারকা, এই সূর্য, এই আকাশ, এই জমিন যিনি বানাইছেন তিনি রব। সুবহানাল্লাহ। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের পথ খুঁজে পেয়েছেন চিন্তার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে ভাবছেন, চিন্তা করছেন কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করা অবস্থায় একদিন জিব্রিল আমিনকে পাঠাইয়া দিলেন, কোরআন নাজিল শুরু, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। সমাজ পরিবর্তন করার জন্য 23 বছর পরিশ্রম করেছেন, পরিবর্তন হয়নি 17 বছর থেকে শুরু, কিন্তু এখন আপনি আল্লাহর নামে পড়েন যিনি স্রষ্টা। কোরআন এসে গেল, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআন এসে গেল দ্বিতীয় ওহী, ও কম্বলওয়ালা দাঁড়ায় যাও, তোমার রবের তাকবীর বলো, মানুষকে জাহান্নামের ভয় দেখাও। ইয়া আইয়ুহার রাসূল বল্লগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যে মেসেজ তোমার কাছে আসতেছে মানুষের বাড়িতে বাড়িতে আবার পৌঁছায়া দাও। আল্লাহর হাবিব কোরআন নিয়ে আবার দাঁড়ায় গেলেন, আমি অন্ধকার পথ থেকে, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন পাঠাইছি। মানুষের বাড়িতে গাড়িতে বাড়িতে গিয়ে বলতে শুরু করলেন, বলতে বলতে দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। কত? 17 থেকে 40 কত বছর?
চল্লিশ থেকে তেষট্টি কত বছর? আগেও তেইশ, পরেও তেইশ। দাওয়াত দাতা একজন, আগে যিনি যুবকদেরকে সাথে নিয়েছিলেন, এখন সেই তিনি আবু বকরকে সাথে নিছে, ঠিক না? ওমরকে সাথে নিছে, বেলালের সাথে নিছে, হযরত আলীর সাথে নিছে, মা খাদিজাকে নিছে। আগেও কিন্তু সাথে কিছু লোক ছিল, এখনো কিছু লোক আছে। যে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ সতেরো বছর বয়স থেকে সঙ্গীদেরকে সাথে নিয়ে দাওয়াত দিলেন, চল্লিশ পর্যন্ত হেলফুল ফুজুল বানাইয়া রেজাল্ট ঝিরু। সে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ আবার দাঁড়ায় গেলেন, আবু বকর ওমরকে সাথে নিয়ে দাওয়াত দিলেন, দিতে দিতে বয়স তেষট্টি, এখন রেজাল্ট ঝিরু নাকি এখন তিনি হিরু? দুনিয়ার সবচেয়ে বড় বীর পুরুষ, সবচেয়ে বড় নায়ক, মহানায়ক, এখন এমন পরিবর্তন হয়েছে সমাজ। নবী মোহাম্মদ এন্তেকালের আগে ঘোষণা দেন, খাইরুল কুরুনি করনি, তোমরা যে যুগের নামাইয়া আমি জাহিলিয়া দিয়েছ, আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন পরিবর্তন হলো যে জাতীয় পরিবর্তন পৃথিবী কোনোদিন দেখেনি, দেখার সম্ভাবনাও আর নাই। তেইশ বছর প্রথমে দাওয়াত দিলেন, রেজাল নাই, পরের তেইশ বছরে ফুলে ফলে সুশোভিত। কারণ শুধু একটা, আগের দাওয়াতে কোরআন ছিল না, এখন কোরআন আছে না নাই, এখন মায়ান্তি কোয়ানিল হাওয়া তিনি বানায়া, কোনো কথা আর বলে না, যা বলে সব ওহি। বিশ্বনবীর মতো মহামানব কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করতে পারেন নাই, কোরআন আসার পরে পরিবর্তন করে ফেন করেছেন, করে ফেলেছেন। এখন আমরা যারা চাই আমাদের বাংলাদেশের সমাজটা ভালো হোক, চুরি চলে যাক, ডাকাতি চলে যাক, রাজানি চিন্তায় না থাকুক, মানুষ ভালো থাকুক, নিরাপদে থাকুক, ঘরের দরজা খুলে ঘুমাক, সুন্দরী যুবতী রাতের বেলায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, তার সামনে দাঁড়াবে কেউ সাহস করবে না, লক্ষ টাকা পকেটে নিয়ে কুমিল্লা ঢাকা চলে যাব, ডাকাতির সম্ভাবনা থাকবে না। এমন সুন্দর সমাজ যারা আমরা চাই, কোরআন ব্যতীত রাসুল পারে নাই, তোমাদের নেতারাও কোরআন ছাড়া পারবে না, অসম্ভব, অসম্ভব। আমাদের বঙ্গবন্ধু খুব স্বপ্ন নিয়ে দেশটাকে আপনার স্বাধীনতার ডাক দিয়েছেন, স্বাধীন করেছেন, উনার দল আপনি না করেন, কিন্তু বাস্তবতা হলো স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া, একতলাফ আছে তা নিয়ে মতভেদ থাকুক, স্বাধীনতার ডাক দিয়েছেন বঙ্গবন্ধু, আপনারা যেই যেই দল করেন একটু বিবেক খাটাইয়া বলুন তো, দেশটা যদি স্বাধীন না হতো এই দুইজনের ফাঁসি হওয়ার সম্ভাবনা ছিল কিনা? ডেফিনেটলি পাকিস্তান দুইজনের একজন তো ছাড়তো না, জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছেন, স্বপ্ন দেখেছিলেন, সোনার বাংলা নাম দিয়েছেন, চেষ্টাও করেছিলেন দেশটা ভালো হোক, কিন্তু অল্প কয়েকদিনের ব্যবধানে ওনার স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেল। তিনি আফসোস করে বলেছেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি, বলে নাই, বলে নাই, স্বপ্ন দেখেছিলেন কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত করতে পারেন নাই, চেষ্টা করেছিলেন। তিনি আফসোস করে বলতেন, এই মন্ত্রী, সাড়ে সাত কোটি মানুষ, কম্বল আসছে সাড়ে সাত কোটি, আমারটা কই? চাটার দল, চাটার দল তোদেরকে নিয়ে পারলাম না। জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন, চেষ্টা করেছেন, পারেন নাই চুরি মুক্ত ডাকাতি মুক্ত বাংলাদেশ বানাতে। আমাদের প্রধানমন্ত্রীও চাচ্ছে, খালেদা জিও চেয়েছে, সমাজটা পরিবর্তন হয়নি, নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, তার বাস্তব সাক্ষী আমাদের নেতারা, যে জড়ব যত বড় নেতা হয় তার চলার জন্য পুলিশ তত বেশি লাগে, নেতা যত বড় পুলিশ তত বেশি। এলাকার চেয়ারম্যান সাহেব যখন রাস্তাঘাটে হাঁটে কোনো পুলিশ লাগে না,
উনি যদি এমপি হয় তাহলে এক গাড়ি লাগবে, যদি প্রতিমন্ত্রী হয় আর ফুল মন্ত্রী হইলে প্রধানমন্ত্রী হইলে অভাবই নাই, নিরাপত্তা নাই, ঝুঁকি বেড়ে যাবে। অথচ লক্ষ্য করে দেখুন যে জাহিলিয়াতের সমাজে মানুষ মারাকে বীরত্ব মনে করত, কার হাতে কতজন খুন হয়েছে কবিতা লিখত। কোরআন আসার পরে বিশ্বনবী এমনভাবে সমাজটা পরিবর্তন করলেন, হযরত ওমরের আমলে আমরা দেখি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন নেই। নিরাপত্তা কারে কয়? অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় আছে, একজন লোক পাহারাদার নাই। মদিনা থেকে চলে গেছে জেরুজালেম, ফিলিস্তিনে 1200 কিলোমিটারের বেশি, 1200 কিলোমিটার পথ চলে যায় হযরত ওমর, সাথে শুধুমাত্র ওটের রশি টানার জন্য একজন চাকর, আর কোনো এসএসএফ, বিডিআর, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী কিচ্ছু নাই, কিচ্ছু লাগে না। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একজন মাত্র সফর সঙ্গী, কোনো বডিগার্ড নাই, পুলিশ নাই, বিডিআর নাই, আর্মি নাই, আল্লাহ সারা মানুষের অন্তরে আর কারো ভয় নাই। ইসলাম সেই ধর্মের নাম, কোরআন সেই ধর্মের সেই কিতাবের নাম, যেটা মানলে পরে সেই শান্তি আজকেও ফিরে আসবেই, কোনো সন্দেহ নেই। খাইরুল কোরআনি কারনি, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এর মানে কি? অন্ধকার যুগে সূর্য আলো দিত না, দিত? চাঁদ তার আলো দিত না, তো অন্ধকার যুগ হলো কেমনে? যুগের কি দোষ? কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুবুদ্দাহর ফা ইন্নাল্লাহু আদ-দাহর। আল্লাহর হাবিব বলেন, তোমরা যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, কারণ সময় ঘোরায় কে? আল্লাহই তো সময়, আল্লাহই যুগের নিয়ন্ত্রণকারী। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহকে সময় আমি আবর্তন করি। আসলে সময়ের দোষ নাই, দোষ হলো ওই সময়ের মানুষগুলোর। আল্লাহর হাবিব আসার আগে, কোরআন আসার আগে তারা ডাকাতি করত, মানুষের জীবন কেড়ে নিত, কোরআন আসার পরে ওই মানুষগুলো এমনভাবে পরিবর্তন হলো, এখন আর মানুষের জীবন কেড়ে নেয় না, অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। আমরা ইয়ারমুকের যুদ্ধে তাই দেখেছি, পানি পান করেনি 7 জন শহীদ, পানি পানি বলে চিৎকার দিয়েছে, পানি হাতে দিয়েছে সাকিয়ে মা, পানি পরিবেশনকারী, কানে আওয়াজ আসছে, দূর থেকে আরেকজন বলছে পানি, তখন বলছে ভাই আমার সে মনে হয় তিনি বেশি পিপাসিত, তারে দাও। ও বেটার কাছে যাওয়ার পরে তিনিও পানি পান করবেন, কানে আওয়াজ আসলো আবার পানি বলে একজন ডাকছে, তিনি গ্লাসটা ফিরিয়ে দিয়ে বললেন আমার মনে হয় আমার ভাইটি আরো বেশি পিপাসিত, তার কাছে যাও। সর্বশেষ ব্যক্তির কাছে গেলেন, কোন ঐতিহাসিক 7-এর কথা বলেছেন, কেউ 3-এর কথা বলেছেন, কম বেশি আছে। সর্বশেষ ব্যক্তির কাছে যাওয়ার পরে দেখলেন পানি দেওয়ার সাথে সাথে পানি পান করার আগে তিনি শহীদ, ফিরে আসলেন আগের জনের কাছে, এসে দেখেন তিনিও শহীদ, ফিরে আসলেন আগের জনের কাছে, তিনিও শহীদ। আল্লাহ কোরআন মাজিদে সেটাই তো বলেন, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা এখন নিজের উপর অন্যকে প্রাধান্য দিতে শিখেছে, নিজে খায় না অন্যকে খাওয়ায়, নিজের জানের সে অন্যের জানকে গুরুত্ব বেশি দেয়। এমন কিছু মানুষ তৈরি হলো যারা অন্যের জীবন কেড়ে নিত, এখন জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য নিজে শহীদ হয়।
হিজরতের পরে আমরা কি দেখেছি, মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবারা নিজের ঘর মাঝখানে বেড়া দিয়া অর্ধেকটার মালিক বানাইছে, নিজের জমিন ভাগ করে দিছে। যাদের একাধিক স্ত্রী ছিল বউ সামনে উপস্থাপন করেছে, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, বলেছে আপনার কোনটা ভালো লাগে বলেন, তালাক দিয়ে ইদ্দতের পরে নিজের বউ তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এমন শান্তি পৃথিবীতে এসেছিল যারা না খেয়ে থাকত। যাকাত ব্যবস্থা কায়েম হয়ে গেছে, যাকাত বিভাগের কর্মচারী কান্দের মাঝে এখন যাকাতের টাকা লইয়া ঘরে যাকাত খাওয়ার লোকার নেই। সেই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? আমরা শান্তি চাইলে কোরআনের কাছে আবার ফিরে যাও। কিন্তু পরিতাপ, বড় পরিতাপ, ওই নূর শ্যালকবর্তিকা আমাদের কাছে আছে গিলাপে বাদা। আমরা তেলাওয়াত করে মসজিদে রেখে দেই, তেলাওয়াত করে ঘরে তাকে রেখে দেই। শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, ঘরের কোরআন বাহির করো, মসজিদের কোরআনকে সংসদ ভবনে পাঠাও। এটা আইনের কিতাব, এটা সংবিধান, এটা দস্তুরে কামেল। দিস ইজ অনলি কনস্টিটিউশন ফর মুসলিম। কোরআন থাকতে মুসলমানের আর কোন সংবিধানের প্রয়োজন নাই, হয় না। এখনো কোরআন সৌদি আরবে আলহামদুলিল্লাহ কিছু বিধান সেখানে বাস্তবায়িত আছে। চোর ধরে হাত কাটার আইন সৌদি আরবে আছে, আছে না? এখনো আছে। জেনা করলে কল্লা কাটা ফেলে, রজম করে, পাথর মারে। রেজাল্ট কি? রেজাল্ট হলো শান্তি। আমরা যারা হজ উমরায় গিয়েছি সেখানে আমরা দেখেছি শান্তি কাকে বলে। আজান হতে দেরি, সবাই দৌড়ায় মসজিদের দিকে, যেতে দেরি করে না। উমরার সময় দেখা যায় অনেকে হোটেল ভাড়া নেয় না, এখন বাধ্যতামূলক করছে, এই 4-5 বছরের ভিতরে এটা করছে। আমরা যারা আরও 10-12 বছর 15 বছর আগে গিয়েছি তখন হোটেল লাগতো না। কুয়েতের লোকেরা, বাহরাইনের লোকেরা, দুবাইয়ের লোকেরা গাড়ি ড্রাইভ করে উমরা করতে চলে আসতো, আমরা রাতের বেলা হোটেলে থাকতাম। হাজার হাজার সুন্দরী মেয়েকে দেখেছি কাবার উঠানে শুয়াস, মসজিদে হারামে সত্তরে শুয়াস। গাড়ি নিয়ে আসছে দুদিনের জন্য, আসবে একদিন, উমরা করবে আরেকদিন, পরের দিন চলে যাবে, হোটেল নেওয়া কি দরকার? কাবার চত্বরে শুয়ে আছে কত সুন্দর সুন্দর মেয়ে। আচ্ছা, আজ পর্যন্ত সেখানে দর্শনের খবর শুনছেন? দর্শন নাই, চুরি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই, মারামারি কাটাকাটি নাই। পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ এখনো সৌদি আরব। এর পিছনে একটাই কারণ, সেখানে কোরআনের কিছু আইন এখনো আছে। কোরআনের আইন যেখানে থাকবে, জাহেলিয়াতের অন্ধকার দূর হইয়া শান্তি যেমন এসেছিল, আজকেও সে শান্তি ফিরে আসবে। কিন্তু আমাদের নেতারা, আমাদের মুসলমান কর্মীরা, আমাদের মুসলমান নামাজিরা, তারা কোরআনকে তেলাওয়াতের কিতাব বানাইছে, কোরআনের আইনের প্রয়োজন মনে করে না, বরং কোরআনের আইনের কথা যারা বলে উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়। কোরআন যে আইনের কিতাব তা ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো রাসূলের নাতি উসামা বিন জায়েদ, ও আমার দাদা, ওই মহিলাটা চুরি করে ধরা পড়েছে, আপনি হাত কাটার আদেশ দিয়েছেন, আমি তার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করতে এসেছি, হাত না কেটে তাকে অন্য শাস্তি দেয়া যায় কি না একটু ভাববেন। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা শুনে বিশ্ব নবীর চেহারা লাল হয়ে গেল। উসামা, তোমাকে যারা পাঠাইছে তাদের সবাই রে ডাকো। আল্লাহর হাবিব দাঁড়াইয়া ভাষণ দিয়ে বললেন, আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। সার নাই, কারণ চোর ধরে হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? কোরআনের বিধান না মানবেন, মানবো না, এ অধিকার কোনো মুসলমানের নাই।
যাদের ভিতরে আছে কোরআন, কিছু মানবো কিছু মানবো না, আল্লাহর কসম করে বলছি তারা এখনো ইমানদার হতে পারেন নাই। আমাদের দেশের মানুষ কোরআনকে তেলাওয়াতের কিতাব বানাইছে, কোরআন তেলাওয়াত করার জন্য মামলা খেয়েছে, এমন ঘটনা বাংলাদেশে নাই। বরং আমাদের নেতারা সংসদ ভবনে যখন অধিবেশন শুরু করে, অধিবেশনের আগেও কোরআনের তেলাওয়াত সংসদেও আছে না নাই? বাপ মারা গেলে তেলাওয়াত হয়, নেতারা তেলাওয়াত করতেছে হুজুর ডেকে ডেকে, যারা কোরআন পড়ে রমজান মাসে বিশেষত চ্যানেলগুলোতে কোরআনের চমৎকার তেলাওয়াতের আয়োজন হয়, ছোট ছোট হাফেজরা তেলাওয়াত করে আসর থেকে মাগরিব পর্যন্ত প্রায় সব চ্যানেলে কোরআনের আলোচনা চলছে, চলছে প্রতিযোগিতা। যখন ফাইনাল পর্ব হয় তখন সেখানে ঢাকা ইউনিভার্সিটির বিসিকে দাওয়াত দেয়, বর্তমান অনেক মন্ত্রীকে দাওয়াত দেয়, অনেক বড় বড় লিডাররা আসে কোরআন হাতে আপনার মাইক হাতে নিয়ে তারা যখন মেহমানের বক্তৃতা দেয়, তখন আমরা যারা যাই অবাক হয়ে তাকায় থাকি, আরে কোরআনের এত আসে। উনি মাইক হাতে নিয়ে বলে হাফেজে কোরআনদের এই সম্মান, ইসলাম লাগবে, কোরআন লাগবে, কোরআন আমাদের একমাত্র কিতাব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মনে হচ্ছে যেন তিনি কোরআনের খুব প্রেমিক, তেলাওয়াত করলে হাদিয়া দেয়, কোরআনের আইনের কথা বললে মামলা দেয়, তেলাওয়াতের কিতাব বানাইছে। আল্লাহর বক্তব্য, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, ইউরিদুনা আন ইত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারা কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এমন চরিত্রের লোক বলবে মানি তো, আরে একবারে মানি না তা তো কই নাই, কোরআন হাদিস না মানলে কি মসজিদে 500 টাকা চাঁদা দিতাম প্রতি মাসে? আপনি বলছেন আমি ইসলামের দুশ্মন, আমি ইসলাম মানি না, হুজুরত মসজিদের এসিটা আমি একা দিছি, কে বলেছে ইসলাম মানি না? তো ইসলাম যদি মানেন তাহলে চোর ধরে হাত কেটান না কেন? কই হুজুর চোরের হাত কাটলে হে ভাত খাইব কি দিয়া? চোরের জন্য কি মায়া, চোর কি দিয়া ভাত খাবে তাই চোরের হাত কাটে না? প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বলে এটা মধ্যযুগীয় আইন, বর্বরোচিত আইন, চোর ধরে হাত কেটে দিলে বেটা যদি তাও বা কইরা ভালো হয় তাহলে হাত তো নাই, খাইব কি দিয়া? আমি বলি দোস্ত চুরি করতেছে যে তার জন্য তোমার এত টেনশন কেন? আসলে চোরের জন্য টেনশন নয়, টেনশন নিজের জন্য, কারণ অনেক নেতাই আছে আয়নার সামনে দাঁড়ালে চোর দেখতে পায়, অনেক নেতাই দেশে আছে ভালো আছে কিন্তু খারাপের সংখ্যাই বেশি, হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেলছে। তেলাওয়াতে অসুবিধা নাই, আইনে সমস্যা, মসজিদ ইমাম নিয়োগ দেওয়ার সময় এমন প্রশ্ন করে এমন কথা বলে যেগুলো শুনে বোঝা যায় ইন্টারভিউ যারা নিচ্ছে তার অনেকের ইমান হারা, ইমানই নাই, বলে কিনা হুজুর আমাদের মসজিদে আমরা সব দলের লোক আছি তা আমাদের মসজিদে কোনো রাজনীতি চলবে? এই কথা যারা বলবেন সাথে সাথে ইমান শেষ, সাথে সাথে ইমান চলে যাবে, কারণ কোরআনের বক্তব্য আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, কি করে দিছি কথা বলেন, কি কে করেছেন? ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ এটা বলেছেন কে, কোথায় বলেছেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি অরদিতু লাকুমুল ইসলাম দীনা। এবার আপনারা বলুন তো কোরআনের মাঝে অর্থনীতি আছে না নাই? জোরে বলেন, সমাজ নীতি আছে না নাই? বিবাহ নীতি আছে না নাই? ধর্মীয় সিস্টেমগুলো আছে না নাই? শুধু দেশ কেমনে চলবে কোরআনের রাজনীতিটা নাই? তো যদি আপনার ইমামরে বলেন রাজনীতি করা যাবে না,
তাহলে বিশ্বনবী যে রাজনীতি করছে সেটা শিখাবে কে? আসলে ঝামেলা হয়ে গেল, ইসলামের রাজনীতি যদি আমরা ফলো করি তাহলে তো আর পরিমণির সাথে কেক খাওয়া যাবে না। এখন তো বড় মজা, ফ্রি কেক খাওয়া যায়, বোতল টানা যায়। আপনারা বলুন তো আমাদের শেরাটন সোনারগাঁ এ জাতীয় ফাইভ স্টার হোটেল রেডিসনের মাঝে মদের বার আছে না নাই? ওখানে যদি মদ কেউ খায় পুলিশে ফোন দিলে ধরতে যাই বনি। আমি পারুমগেট থেকে লোকাল বাসে উঠেছিলাম, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, যাচ্ছিলাম হয়তো সায়দাবাদের দিকে বা গুলিস্তানের দিকে। তা আমার পাশে দেখি এক ভদ্রলোক পোশাকি একজন পুলিশের লোক এসে বসছে, তো আমি পাশাপাশি হোটেল সোনারগাঁর সামনে যাইয়া সিগনাল পড়ল। তা আমি সিগনালে ওই ভাইয়ের দিকে বলছি ইশারা দিয়া, এই হোটেল সোনারগাঁতে নাকি হোটেল মদের বার আছে, ও ফ্যান মদ বিক্রি হয় ঠিক কি না? উনি বললেন যে হ্যাঁ স্যার ঠিক, হুজুর ঠিক। তো আমি বললাম আপনারা তো কত জায়গায় মদ ধরতে যান এবং পত্রপত্রিকা আসে অমুক জায়গায় ধরা পড়ছে, ওই ধরা পড়ছে, ফ্যান্সি ডিলের সালান ধরছেন, ইয়াবার সালান ধরছেন, ওখানে যান না কেন? হ্যাঁ কয় হুজুর, ওখানে ধরতে যাওয়া নিষেধ আছে, ওটা অনুমোদিত, লাইসেন্স করা। আমাদের জি আন্তর্জাতিক বিমানবন্দর যেটার এখন নাম পাল্টাইয়া অলির নামে দিছে হজরত শাহজালালের নামে, ওটার ভিতরে বিশাল এক মদের দোকান, বিশাল এত বড় বড় বোতল। রমজান মাসে আমি ওমরায় যাচ্ছি, এরামের কাপড় সম্ভবত বাসায় পরে তারপরে বিমানবন্দরে গেলাম, বিমানের জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ আমার চোখ পড়ল ওই দোকানটার দিকে, এরকম বড় বড় বোতল, ছোট বোতল, কত রকমের বোতল। তা আমি মনে করছি আতরের দোকান, কিন্তু একটু আশ্চর্য হয়েছি যে আতরের এত বড় বোতল জীবনেও দেখি নাই। তা হাতে সময় আছে, বিমানের জন্য অপেক্ষা করছি, ভাবলাম যে আতরের দোকানটা ঘুরেই আসি। যখন আমি ঢুকলাম, একজন সেলসম্যান, কম্পিউটার নিয়ন্ত্রিত বেশি লোক তো লাগেও না, একজনই শুধু দেখলাম আছে, উনি দেখি যে আমার দিকে একটু আশ্চর্য হইয়া তাকাইতেছে, কারণ আমার তো ওমরার কাপড়, এহরামের কাপড়, হয়তো উনি ভাবতেছে কি হাজি সাহেব আর হ্যাঁ কেনাইতেছে। তা আমি যখন ঢুকলাম উনি উঠে আসলেন, উঠে এসে আমার সামনে দাঁড়াইলেন। তা আমি তখন বুঝে লাইছি এবার বড় বোতল, লক্ষণ বালানা। তা আমি পরে দেখি ওয়াইন লেখা, ওয়াইন। তা আমি উনাকে বললাম ইন্না লিল্লাহ, ভাই আপনারা এইভাবে প্রকাশ্যে মদ বিক্রি করছেন? উনি বলতেছে হ্যাঁ এখানে লাইসেন্স করা। আমার বন্ধু গরিবের ছেলে মদ পান করলে পুলিশ ধরে নেয়, ফাইভ স্টার হোটেলে যদি ধনীর দুলাল মদ পান করতে যায় পুলিশ দেখলে স্যালুট দেয়। এক দেশে দুই রকম আইন দিয়া কখনো মদ বন্ধ করা যাবে না। হযরত ওমরের দিকে তাকাও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শামা মদ পান করেছে, ওমর ছেলেকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শামা ভালো মানুষ ছিলেন, উনি ছিলেন তাবি, যুদ্ধ করার জন্য গিয়েছিলেন মিশর অঞ্চলে, ইসলামের পক্ষের সৈনিক মুজাহিদ, যুদ্ধের মাঠে পিপাসিত হয়ে তাবুতে ঢুকলেন। তাবুতে ঢুকে দেখেন বালতির মাঝে, মশকের মাঝে খেজুর ভিজানো, খেজুর যদি ভিজায় রাখে আধা পাকা আধা কাঁচা খেজুর, তাহলে তার রস বের হবে, হালকা লাল হবে, একটু মিঠা মিঠা লাগবে, খেলে মজাই লাগে, এটা খাওয়া জায়েজ, এটাকে বলা হয় নাবিজ। কি বলে কন্যা, কথা বলেন না? নাবিজ, নামিজ খবর না, নামিজ মদ না, এটা শরবত, খেজুর বীজাণু শরবত, খাওয়া জায়েজ। কিন্তু সেটা যদি তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন হয়ে যায়, হাত্তা গালা ওয়াস্তাদা ফাসারা খামরা তাহুয়া হারামুন ওয়ালাও কাতরাতান,
তাহলে এটা ঝস মারবে, এর উপরে ফেনা ফেনা হবে, মাদকতা তৈরি হবে। এখন এটা খাওয়া হারাম, এক ফোঁটাও খাওয়া যাবে না। তো যুদ্ধের ফাঁকে পিপাসিত মানুষ ঢুকলেন তাবুতে, মশকে বিজানু খেজুর, ভালো করে তাকাইলে বুঝতে পারতেন গারো গারো হয়ে গেছে, ফেনা ফেনা হয়ে গেছে, কিন্তু তারা হুড়ার কারণে হয়তো ভালো করে তাকায় নাই, তাই পিপাসার কারণে ডক ডক করে খেয়ে ফেলছে। এটা তো মাদক, এখন মাতলামি তো হবেই। এখন ওমরের ছেলে আবু শামা যুদ্ধের মাঠে মাতলামি করছে, যারা সহযোদ্ধা আছে তারা তো দেখে ইন্না লিল্লাহ পড়তেছে, আরে আবু শামা কি মদ খাইলো কই, মদ খাইলো কই, আবু শামা মাতলামি করছে কেন? আচ্ছা বলুন তো, যে মাতলামি করে হে কি বোঝে হে যে মাতাল? বোঝার কথা তো না। যে রাতের বেলা ঘুমাইলে নাক ডাকে হেতে বোঝে? আপনি কবে এ মিয়া নাক ডাকেন কেন, উঠে কব কইছে কেন? অস্বীকার করবে, কারণ তো যখন সে হুঁশ ফিরে পা তখন তো আর নাক ডাকবে না। আবু শাহামাকে লোকজন পরে জানালো, আবু শাহামা তুমি করলা কি, তুমি তো মাতলামি করছ। আবু শাহামা বলে ইন্না লিল্লাহ, আমি তো নবিস পান করেছিলাম। বলে ভাই নবিস তো না, তুমি তো খমর পান করেছ, প্রকাশ্যে মাতলামি করেছ, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হযরত ওমর ফরমান জারি করেছে, রাসূলের যুগে ছিল 40 বেত, জুতা দিয়া খেজুরের ডাল দিয়া 40 বাড়ি দিতেন রাসূল। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের সাথে পরামর্শ করলেন, বললেন মাদকের সংখ্যা বেড়ে গেছে, মাদক সেবীর সংখ্যা বেড়ে গেছে, 40 মানুষ ভালো হচ্ছে না, কি করা যায়? সাহাবারা পরামর্শ দিলেন, হুজুর 80। ওমর কয় চালু করো 80। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাগাতের ফরমান দিলেন, গভর্নরদের কাছে চিঠি লিখে দিলেন, এখন থেকে কেউ মদ পান করলে তাকে কত বেত দিতে হবে? 80 বেত। এখন আবু শামা মদ পান করেছে, লোকজন দেখে ফেলেছে। আবু শামার বক্তব্য হলো, যদি গোপনে মদ পান করতাম গোপনে ক্ষমা চেয়ে নিতাম, ভুল করেছি প্রভু বুঝি নাই মাফ করে দাও, কিন্তু প্রকাশ্যে এখন তো গোপন ক্ষমার সুযোগ আর। কিন্তু বাবা ওমর যদি জিজ্ঞাসা করে আবু শামা কি করছস, কি শুনলাম, উপায় নাই। এজন্য যোদ্ধারা চলে গেল মদিনায়, আবার আবু শামা চলে গেলেন রাসূলের সাহাবি মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। গায়ের জামাটা খুলে দিলেন, আবু শামা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পিঠ ফিরিয়ে দিয়ে বলেন, চাচা যান আসামি হাজির, মদ পান করেছি, আমাকে আপনি হুদুদ কায়েম করেন, 80 বেত লাগাইয়া দেন, অপরাধী চেহারা নিয়া বাবার সামনে মদিনায় যেতে চাই না। ভিতরে তাকওয়া আছে না নাই, কথা বলেন আছে না নাই? তাকওয়া ভরপুর হৃদয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত লাগাত করে দিলেন, আবু শামা মদিনায় ফিরে গেলেন। ইতিমধ্যে ওমরের কানে খবর চলে গেছে, এক কান থেকে দুকান, দুকান করে করে ওমরের কান, ওমর তো খেপে বসে আছে বাড়িতে আইউক। অন্যায়ের ব্যাপারে সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি আপোষহীন যে তিনি কে, আবার বলেন না কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মাঝে অন্যায়ের ব্যাপারে সবচেয়ে কঠোর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আবু শামা বাড়ি বসলেন, ওমর ডাকলেন, এ আবু শামা কি শুনেছি, মদ পান করেছ, মাতলামি করেছ যুদ্ধের মাঠে? আবু শামা বলে, বাবা জামাটা খুলে পিঠটা দেখাইলো, একবারে বাইরে এক কালো করে রয়েছে। বাবা অপরাধীর চেহারা নিয়ে মদিনে আসি নাই, চাচা আমর ইবনুল আসের কাছে গিয়েছিলাম, তিনি আপনার ফরমান অনুযায়ী আমাকে 80 বেদ দিয়েছে, একটাও কম দেয় নাই, অপরাধ মিশরে রেখে এসেছি। হাদিস হলো, যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার শাস্তি দিলে আল্লাহ অপরাধটা দুনিয়ায় ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। একজন সাহাবি চুরি করেছিলেন, বিশ্বনবীর কাছে নিজে হাজির হলেন, হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমক লোকের
ওট চুরি করেছি। আল্লাহর হাবিব বললেন, তাই নাকি, তুমি অমকের ওট চুরি করেছো? তাহলে একজনকে বললেন, তুমি যাই জিজ্ঞাস করো তো অমককে আদৌ কি তার ওট হারাইছে কিনা। রাসূল সাহাবী পাঠাইলেন, উনি খবর নিলেন, ও বেটা বলল ঠিক আমার ওট চুরি হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তার হাতটা কেটে দাও। হাতটা যখন কেটে দিল, ওই সাহাবি হাতের দিকে তাকায়া বলে, ও মিয়া হাত, তুমি আমাকে জাহান্নামে নিতে চাইছিলা, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম। হাদিস দিয়ে বোঝা যায়, অপরাধীকে শাস্তি দিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কাফফারা হয়ে যায়। আবু শামা বলে, বাবা ওই গুনার কাফফারা আমি মিশরে রেখে এসেছি। ওমর খুশি, মাশাআল্লাহ, তো তোমাকে কয় বেত দিছে? 80 বেত, কম দেয় নাই তো? না, তাহলে একজন সাক্ষী আনো, আমার মনটা একবারে তৃপ্ত হয়ে যাবে, আমি বুঝবো আমর ইবনুল আস আমার চিঠির কদর করছে। 80 বেতের আইন চালু করছে কে? তাহলে আমি খুশি হয়ে যাব, আমার অর্ডার তারা মানতেছে, একজন সাক্ষী আনো। আবু শামা জবাব দেয়, বাবা সাক্ষী পাবো কোথায়? চাচা আমর ইবনুল আস আমাকে যখন শাস্তি দিছে, উনি তো ঘরের দরজা বন্ধ করে ফিডাইছে, আমি আর উনি ছাড়া তো কেউ ছিল না। হযরত ওমর বলে, ইন্না লিল্লাহ, বলস কি রে, আমর ইবনুল আস আল্লাহর আইন হেরফের করলো কেমনে? আল্লাহর বিধান তো হলো অপরাধীকে প্রকাশ্যে মানুষের সামনে শাস্তি দিতে। সূরা নূরে আল্লাহ বলেছেন, ওয়ালিয়াস হাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ব্যভিচার করবে 100 বেত লাগাও এবং সেখানে যেন মোমেনরা হাজির থাকে, সামনে পিটাও, সামনে বেত্রাঘাত করবা, শাস্তি দিবা, যে অপরাধ করেছে বেত্রাঘাতের কারণে আর অপরাধ করবে না, অন্যরা দেখে অপরাধ ছেড়ে দেবে। সুবহানাল্লাহ, একদল ভালো হবে শাস্তি খাইয়া, আরেক দল ভালো হবে শাস্তি দেখা। আরে ভাইরা, 80 বেতের আইন মদপানের যদি বাংলাদেশে চালু করে দেয়া হয়, আপনাদের পাশের থানা, নাম বললাম না, আপনাদের পাশেরই থানা তো চারিদিকে আছে নাকি, নাম না করলে ধরতে পারতেন না, অসুবিধা নেই, নয় আবার এই ভিডিওর মাধ্যমে বেড়া জানলে আমার উপর রাগ হয়ে যাব। আমাকে অফিসার এএসপি পর্যায়ের, এএসপি ডাইরেক্ট এএসপি, আমাকে একটি মাহফিলে উনি পাশাপাশি বসলেন, উনিও মেহমান, তা আমার কানের মাঝে একবার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর মাদকের ব্যাপারে একটু ওয়াজ করেন, আমরা অনেক চেষ্টা করছি মাদক থামাইতে পারতেছি না। আমার খুব ভালো লাগলো, আমি আমার আলোচনায় তখন বললাম, আপনারা প্রশাসনের লোকেরা মাদক বিরোধী, আমাদের এমপিরা মাদক বিরোধী, আমাদের মন্ত্রীরা বলে তারা মাদক বিরোধী, আমাদের সব নেতা মাদক বিরোধী, আমাদের সেনাবাহিনী মাদক বিরোধী, আমাদের বিমান বাহিনী মাদক বিরোধী, আমাদের পুলিশ মাদক বিরোধী, আমাদের বিএসএফ, আমাদের কি বলে এগুলো জানি, বিডিআররা কি বলে এখন, বিজিবি, আপনারা যারা কক্সবাজার যাবেন, যদি আপনি টেকনাফ সীমান্ত থেকে কক্সবাজারে ঢোকেন, তাহলে দেখবেন প্রতি আধা কিলোমিটার পর পর চেকপোস্ট, অভাব নাই চেকপোস্টের, প্রাইভেট কার প্রতি যাতে থামাবে, মোটর সাইকেল পেলে থামাবে, ব্যাগ পাইলে ব্যাগ তল্লাশি করবে, ইয়াবা চালান হচ্ছে কিনা, সবাই বিরোধী, মাদক কেন কমে না, ওয়াজ করে হবে না? উনি আমার কানে কানে বলছে, হুজুর ওয়াজ করেন, আমি বললাম ভাই রাতের 11টা বাজে ওয়াজ করতেছি, লাভটা কি হবে, যারা মদ খায় তারা তো ওয়াজে আসে নাই, যদি আসে জিলাপি দোকান থেকে চলে গেছে, ওই মাদক সেবীরা রাতের 11টা বাজে 12টা বাজে আমাদের ফ্যান্ডেলে বসে থাকে না, ও বেটারা ঠিকই জিলাপি মিলাপি খাইয়া বিড়ি টানতে টানতে ওয়াজ কিছুক্ষণ শুই না গেছে গা, এখন যারা আছে ওদের কাছে মদের বিরুদ্ধে ওয়াজ করে কি লাভ, ওরা তো মদ খায় না, যে মদ খায় সে তো ওয়াজে আসলো না, যারা ওয়াজে আসে তারা তো মদ খায় না, তো জ্বর উঠছে কার, কম্বল দিমু কারে, ওয়াজ নয় শুধু, ওয়াজ লাগবে, ওয়াজ হবে যেন ভবিষ্যতে তারা মদ না খায়,
তাই তাদের কাছে ওয়াজ করব তাদের সন্তানরা যারা মদ না খায়, কিন্তু যারা ইতিমধ্যে মাদক সেবী হয়ে গেছে। ওয়াজ নয়, আশি বেতারান চালু করো, এক মাস প্র্যাকটিস করো, পিটাইতে থাকো, টেলিভিশনে দেখাও, পত্রিকায় ছাপাও, এক মাস পরে দুই মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না। খেলার নাম বাবাজি। আমাদের কুমিল্লা রেল স্টেশনে, আমাদের শাসনগাছা বাস স্টেশনে, সারা বাংলাদেশের স্টেশনগুলো, ট্রাক স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, রেল স্ট্যান্ডে মাদকের বেচা কেনা হয় সবচেয়ে বেশি। ওখানে যদি মাদক সেবীকে ধরে আশি বেত লাগায় আর মোবাইলে ভিডিও করে ফেসবুকে দেয়, ইউটিউবে দেয়, ক্যামেরা রাখে চ্যানেলগুলোতে দেয়, কেমনে পিটাইতাছে, অন্য মাদক সেবীরা যখন দেখবে তখন মদ না খাইয়া ঠান্ডা পানি খাবে। কিন্তু ওরা সবাই মদ বিরোধী, আশি বেদ কেন দেয় না, এ আইন কেন পাশ করে না? এর কারণ হলো অনেক নেতার আত্মীয় স্বজন ছেলে পুলে আছে যারা পাই বেস্টার হোটেলে গিয়ে মদ পান করে, তারা জানে আশি বেতের আইন চালু হলে অনেক নেতারও পিঠের চামড়া থাকবে না। এই আইন তো কাউকে রেহাই দেবে না, ইসলাম যদি আসে, নেতা হোক আর খেতা হোক সবাই সমান। হযরত ওমর বললেন, আবু এটা কি করলো আমর ইবনুল আস? চিঠি লিখলেন, আমর ইবনুল আস দরিয়া মদিনে আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে মদিনে আসলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আমর ইবনুল আস, আবু শাহামা মদ পান করেছে, তাকে কত বেদ দিয়েছো? বলে, আমিরুল মুমিনিন, আপনার অর্ডার আশি বেদ দিয়েছি, গনে গনে দিছি, কমাই নাই। কিন্তু তুমি নাকি ঘরের দরজা বন্ধ করছিলা, আল্লাহর আইনে তো সবাই সমান। ওয়ালিয়াশাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আল্লাহ কয় প্রকাশ্যে পিটাও, তুমি দরের দরজা বন্ধ করছো কেন? আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন, আমার দায়িত্ব প্রাপ্তির পর থেকে আজ পর্যন্ত যারাই অপরাধ করেছে কাউকে আমি ঘরের দরজা বন্ধ করে পিটাই নাই, প্রকাশ্যে পিটাইছি। কিন্তু শুধু আবু শাহামাকে ঘরের দরজা বন্ধ করে পিটাইছি, কারণ আপনার কথা বারবার মনে পড়ছে, আপনার ছেলেরে মানুষের সামনে পিটাইলে আপনার ইজ্জত থাকে না, আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মসম্মান নষ্ট হবে, তাই ঘরের দরজা বন্ধ করে পিটাইছি, একটা বেত কম দেই নাই। হযরত ওমর জবাব দেয়, তোমার বিচার বাতিল, তোমার বিচার বাতিল, আল্লাহর আইনে কোনো অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। কেন হেরফের করলা, কেন হেরফের করলা? এ বিচার বাতিল, আবার আশীর্বাদ দিতে হবে। আবার আশীর্বাদ দেয়া হলো। আবু শাহামা অসুস্থ হয়ে গেলেন, পিঠের মাঝে কালা দাগ তো এখনো যায় নাই, এর মাঝে আবার আশীর্বাদ। আবু শাহামা চরম অসুস্থ হলেন, কোনো কোনো ঐতিহাসিক বলে 15 দিন পরে মারা গেছে, কেউ বলেছেন এক মাস পরে, কেউ বলেছেন তিনি সুস্থ হয়েছিলেন পরে 6 মাস পরে মারা গেছেন, একটু এখতেলাপ আছে। মুয়াজ্জিন বলেন, একজন আবু শাহামা খুবই অসুস্থ, তিনি এতেই তিনি মরে গেছেন। হযরত ওমর তাকে দেখতে গেলেন অসুস্থ অবস্থায়, গিয়ে বলি, আবু নাইজা কাইফা আনতা? ওমর বলে, ছেলে কেমন আছো আমার বাচাদন? ছেলের প্রতি অপরাধী যদি হয়, বাবা যদি চোর হয়, সন্তানের মায়া আছে না নাই? সন্তান যেই হোক, আমারও তো সন্তান। ইয়া আবু নাইজা কাইফা আনতা? কাল ইয়া বাতি তাকতুলুনি, কালা ওমর, ইযা লাকাইতা রাব্বাকা ফাকবিরহু ফা ইন্না ওমর আকামানিল হাদ্দা। মুয়াজ্জিন বলেন, হযরত ওমর বলে, কেমন আছো বাচাদন? ছেলে বলে, প্রিয় পিতা কেমন আর আছি, আপনি তো পিটাই আমার মাইরা লাইছেন। তাকতুলুনি ইয়া বাতি তাকতুলুনি, আপনি তো পিটাইয়া মারতেছেন, ওই যে মাইর খাইয়া আসলাম, আসি আবার দিলেন আসি। হযরত ওমর সন্তানকে জড়াইয়া ধরে বলেন, আল্লাহর সাথে যদি দেখা হয়ে যায়, এর মানে তোমার যদি এই অসুস্থতার কারণে মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহকে জানাইয়া দিও দিনের আইনের ব্যাপার, আমার বাবা ওমরে আমারও সারে নাই। কোরআন এমন এক কিতাব, এটার আইন যদি আমরা ফলো করা শুরু করে দেই,
অশান্তি দূর হয়ে এখনো শান্তি কায়েমের সুযোগ আছে না নাই। এ কোরআনের কারণে আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছিলেন এক সময়, অর্ধ পৃথিবী আমাদের হাতের তলায় ছিল, আমাদের মুঠার ভিতরে ছিল, মুসলমান ছিল যেখানে, ইজ্জত সম্মান বিজয় তাদের পায়ে সুমো দিছে সেখানে। ওই পারস্য আমরা শাসন করেছি, রোম আমরা শাসন করেছি, স্পেনে কালেমার পতাকা উড়েছিল 700 বছরের বেশি, এ ভারতীয় উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 1000 বছরের বেশি। ও জামানে মে মুআজ্জাজ থে হামলে করা হো কর আর তুম খার হয়ে তারেকে করা বান কর। আল্লামা ইকবাল বলেছেন, ওই জামানায় তোমাদের সম্মান ছিল মুসলমান, কারণ তোমরা ছিলা কোরআনওয়ালা, মুসলমান যেখানে কোরআনের আইন ছিল সেখানে। আর তুম খার হুয়ে তারেকে করা বান কর, আজকে আসো তোমরা 150 কোটি, পৃথিবীতে কোথাও তোমাদের সম্মান নাই, মুসলমান যেখানে মাইর খায় সেখানে, কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছ। কোরআন ছেড়ে দেওয়ার কারণে তোমাদের কপাল পুড়ে গেছে, এখন আমাদের হাতে আর কিছু নাই। 65টা মুসলিম দেশ আছে পৃথিবীতে, 57টি ওয়াইসির সদস্য, আর বাকিগুলো সদস্যশিপ এখনো পায় নাই। ওই 65টা মুসলিম দেশ নাম কাওয়াস্তে আছে, মুসলমান দেশ এখন আর মুসলমানরা চালায় না, আমাদের পায়ের তলার মাটিটাও চলে গেছে। সৌদি আরব চালায় আমেরিকায়, বাংলাদেশ চালায় ভারতে, স্বীকার করেন আর না করেন এটাই ঠিক। আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস সৌদি প্রেসিডেন্টের নাই, ভারতের বিরুদ্ধে কথা বলার সাহসও আমাদের কারো নাই। ওরা যা বলে জি হুজুর যাহাপনা, আমেরিকা যা বলে সৌদি আরবের প্রেসিডেন্ট জি হুজুর যাহাপনা। অথচ এক সময় অর্ধ দুনিয়া আমাদের হাতের মুঠোয় ছিল, আমাদের হাতের মুঠোয় ছিল। আজ থেকে 20-30 বছর পিছনে যান, পুরা বাংলাদেশ খুঁজে একটা নাস্তিক পাওয়া যেত না। তসলিমা নাসরিন নাস্তিকতা করছে বাংলাদেশে থাকতে পারে নাই, রাতের বেলায় বোরকা পরে পালাইছে। আর আজকে নাস্তিক এত বাড়া বাড়ছে, শাহবাগের মোড়ে আমরা দেখেছি হাজার হাজার জড়ো হয়েছিল, সহযোগীর অভাব নাই। যখন আলেম ওলামার আন্দোলন করলো, তখন 4টা নাস্তিককে সরকার অ্যারেস্ট করলো, তার মাঝে একটার নাম ছিল আসিফ মহিউদ্দিন, ব্লগার, নাস্তিক ব্লগার। আসিফ মহিউদ্দিনের ব্লগে আমি পড়লাম, সে লিখেছে, পত্রিকায় ছাপানো হয়েছিল, নয় দিগন্ত ছাপিয়েছে, তখন আমার দেশ পত্রিকা চলমান ছিল, পত্রিকা আমার দেশ ছাপিয়েছে, ওই নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দিন লিখেছে, শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকেও ফাঁসি দেবে। থাবা বাবা রাজীব নামে একটা, যেটারে কেবা কারা মেরে ফেলছে আমি জানি, আমরা জানি না, তার ব্লগে দেখলাম সে লিখেছে এমন কিছু কথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যেটা একজন মুসলমান মুখে উচ্চারণও করতে পারবে না। 30 বছর আগে নাস্তিক ছিল না বাংলাদেশে, এখন এত বেড়েছে কেন? কারণ একটা, আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে বাবারা যদি ছেলে বিয়ে করাতে যেত, জিজ্ঞাসা করতো, ব্যয় সাহেব বৌমা কোরআন শরীফ পড়তে পারে কি না? এখন এসব আর জিগায় না, এখন জিগায় বৌমা কি পাস, মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস, এই পাস, ওই পাস, যথেষ্ট কোরআন পারে কি না এই প্রশ্ন এখন আর অনেকেই করে না। আমার বন্ধু, আজ থেকে 20-30 বছর আগে আমরাও বাচ্চা ছিলাম, ছাত্র ছিলাম, সকালবেলা ঘুম থেকে যখন উঠতাম, মা বোনেরা, মায়েরা, খালারা সবাই রে মক্তবে পাঠাইয়া দিত, এলাকার যত মসজিদ ছিল সবগুলাতে ফোরকানিয়া মাদ্রাসা ছিল, কিন্টার গার্ডেনের ধাক্কায় এখন হাজার হাজার মক্তব বন্ধ হয়ে গেছে, এখন সবাই ABCD লয়ে দৌড়াইতেছে, জান দিয়া দৌড়াইতেছে। সকালবেলায় মাও দৌড়ায়, বাফেও দৌড়ায়, বাচ্চাও দৌড়ায়, না দৌড়াইয়া উপায়ও নাই, কারণ বইয়ের গাঁটটি দেখলে হতাশ হই, বাচ্চা হলো 7 কেজি, বই হলো 8 কেজি,
সবাই ইংরেজি অঙ্ক নিয়ে ব্যস্ত, কোরআনের খবর নাই। আপনারা যারা আছেন অনুরোধ থাকবে কোরআনের মাদ্রাসার মাহফিল, সন্তানদের কোরআন পড়ান, নিজে কোরআন পড়বেন, কোরআনের অর্থ জানবেন, কোরআনের ব্যাখ্যা জানবেন, কোরআন আমল করবেন, এমন সন্তান রেখে যাবেন আপনার মৃত্যুর পরে সে জানাজার ইমাম হবে।